নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কাঠগড়ায় সিবিআই। সিবিআই এর তদন্তকারী অফিসার প্রদীপ ত্রিপাঠীকে ধমক আদালতের। সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল আলিপুরের বিশেষ আদালত। আপনারা কি তদন্ত করতে জানেন না? যে আবেদন করেছেন তা পুরোপুরি বেআইনি। আপনারা যা করছেন তা উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আপনারা দেখতে পাচ্ছেন প্রদীপ ত্রিপাঠী এগিয়ে যাচ্ছেন, তাকে পুরো সংবাদ মাধ্যম ঘিরে ধরেছেন এবং প্রশ্ন করছেন কেন ধমকের মুখে পড়তে হলো সিবিআই কে। প্রদীপ ত্রিপাঠী কি কোনো জবাব দেন? আমরা দেখছি সেই অপেক্ষায়। তদন্ত করতে পারছেন না, আপনাকে বলছি যে আপনি তদন্ত করতে পারছেন না। আমরা দেখলাম প্রদীপ ত্রিপাঠী সিবিআই এর একজন তদন্তকারী অফিসার, তাকে আমরা বারবার প্রশ্ন করি এবং তিনি কোনো উত্তর দিতে পারলেন না। অর্থাৎ আজকে আমরা দেখলাম রীতিমতো বিচারক তদন্তকারী অফিসার প্রদীপ ত্রিপাঠীকে ধমক দেন, রীতিমতো ভর্ৎসনা করেন এবং প্রশ্নের মুখে, এবং সেই প্রদীপ ত্রিপাঠী তাকে কিন্তু আমরা প্রশ্ন করি। আমরা দেখলাম আজকে যখন এসএসসি মামলার শুনানি চলছিল, বিচারকের প্রশ্ন সিবিআইকে, আপনারা কি তদন্ত করতে পারেন? আপনাদের ডিমান্ড বেআইনি, ইললিগাল ডিমান্ড করছেন, এবং এমনই যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি কর্তৃপক্ষকে জানাবো, না হলে আমি ফাঁসবো। অর্থাৎ আজকে আমরা দেখলাম সিবিআই এর এসএসসি এর মামলা যখন তদন্ত চলছিল, তখন তদন্তকারী অফিসার প্রদীপ ত্রিপাঠী তাকে কিন্তু বিচারক বলেন যে আপনি কেন একজন ব্যক্তি যার নামে চার্জশিট করেছেন তাকে আপনি গ্রেফতার করছেন না, এমনকি তার কেস স্টাডিতে তার নামও কিন্তু উল্লেখ করছেন না, এটা কি তদন্ত? এবং একসময় আমরা দেখলাম বিচারক কিন্তু একটা কাগজ দেখিয়ে, তদন্তকারী অফিসারকে কাগজ দেখিয়ে প্রশ্ন করেন যে এটা আপনার ট্রায়ালে টিকবে তো? অর্থাৎ বিচারকের প্রশ্ন যে এখন যা করছেন করছেন, ট্রায়াল অর্থাৎ বিচার প্রক্রিয়া যখন শুরু হবে তখন এই কাগজ ট্রায়ালে টিকবে তো? অর্থাৎ আমরা দেখলাম রীতিমতো কিন্তু আজকে কোর্টের ভেতরে যখন শুনানি চলছিল, সিবিআই এর তদন্তকারীকে অফিসারকে শুধুমাত্র প্রশ্নের মুখে পড়তে হয়নি। আবারও কাঠগড়ায় সিবিআই। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে প্রকাশ। যেদিন এই মামলা শুনানি হবে সেদিন যেন 5 মিনিটের জন্য তাকে কথা বলতে দেওয়া হয়। আবেদন পার্থ চট্টোপাধ্যায়। দেখো, বিচারকের কাছে একেবারে হাত জোর করে পার্থ চট্টোপাধ্যায় যে বিষয়টা জানালেন যে আগামী 23 তারিখ তিনি কিন্তু আদালতকে কিছু বলতে চান, এবং সেই মতো তিনি জানালেন যে 5 মিনিটের জন্য তাকে যাতে কথা বলতে দেওয়া হয় যেদিন এই মামলার শুনানি থাকবে। এবং অর্থাৎ আগামী 23 মার্চ পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি রয়েছে। আপাতত বর্তমানে এই যে আলিপুরের আদালতের যে কোর্ট লক আপ, সেখানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন এখনও পর্যন্ত। 23 তারিখ ওনাকে আবারও কিন্তু প্রডিউস করা হবে এবং তার পরবর্তীকালে জামিনের যে শুনানির মামলা সেটা তো হবেই, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় 5 মিনিটের জন্য আদালতের কাছে অনুমতি চাইলেন, তিনি কিন্তু কোনো কিছু কথা বলতে চান, এবং সেই মতো বিচারকও জানিয়েছেন অবশ্যই পার্থ চট্টোপাধ্যায় কথা বলতে দেওয়া হবে। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় যখন আজকে আদালত কক্ষে থাকেন সেই সময় কিন্তু ঘনিষ্ঠ মহলে বা ওনার পরিচিত মহল তিনি বেশ কিছু বিষয় কিন্তু আলোকপাত করেন। তার মধ্যে তিনি যে বিষয়টা ওনার পরিচিত মহলে জানান যে আমি নিয়োগকর্তা নই, আমি মন্ত্রী। এছাড়াও তিনি বলেন আমি কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলাম না বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত নেই, বোর্ড তার নিজস্ব আইন এবং বিধি দ্বারা চলে। অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি মামলায়, সেই নিয়োগ দুর্নীতি মামলায় তার যে কোনো ভূমিকা নেই সেটা কিন্তু তিনি তার পরিচিত মহলকে বোঝানোর একটা চেষ্টা করেন। এবারে দেখার বিষয় 23 তারিখ, আগামী 23 তারিখ যেদিন পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হবে সেদিন তিনি যখন তাকে পেশ করা হবে কি বলেন তিনি।